ফের একবার তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপির অন্যতম নেতা রুদ্রনীল ঘোষ। মাত্র কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয় এবং এরপরেই এদিন রুদ্রনীলকে প্রশ্ন করা হয় যে তিনি আদৌ বাবুল সুপ্রিয়র মতো তৃণমূলে যোগ দিতে চলেছেন কিনা। তবে সেই প্রশ্নের জবাবে বিজেপি নেতা বলেছেন, যত মানুষ স্রোতের মতো বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন তারা সবাই চাপে পড়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কাজ খোয়ানোর ভয় কাজ করছে এবং এরপরে নিজের দাঁড়ির দিকে ইঙ্গিত করে রুদ্রনীল বলেন, আমারও কাজের কিছু সমস্যা হচ্ছে, এই যে দাড়ি বেড়ে যাচ্ছে তার একটা বড় কারণ এটাই। এবং এরপরে রুদ্রনীল বলেন, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ উনি যেদিন বিজেপিতে যোগ দেবেন সেই দিনই আমার তৃণমূলে ফেরার ডিল হবে। অন্যদিকে এদিন আবারও একবার তোপ দাগেন বাবুল সুপ্রিয়কে। রুদ্রনীল বলেন, বাবুল সুপ্রিয় মুখে যা বলেছেন আর মনে যা আছে তাতে বিস্তর ফারাক রয়েছে। তিনি মনের কথা মুখে বলতে পারছেন না। সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সম্পর্কে রুদ্রনীল বলেন, বাবুলকে এখন নতুন দলে নিজের জায়গা পোক্ত করতে হবে, তাই ইদানিং বেশি বেশি করে বাঙালিয়ানের জয়গান শোনাচ্ছেন। আসলে মনে রয়েছে অন্য কথা। তবে বাবুল সুপ্রিয়র মনে কি রয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে জানাননি রুদ্রনীল ঘোষ। তবে রুদ্রনীল ঘোষের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেটা এই সম্পর্কে যেকোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।